শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে, যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে, কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। আর একটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা, জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমন জায়গা আছে যেটা কি খুব শীতল, ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আসে।